আমার নবীজি দুনিয়ার মধ্যে কি খুব বাবা মা নিয়ে এসেছিলেন না এতিম হয়ে? আমাদের নবীজি কিভাবে এসেছিলেন এতিম? দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। 6 বছর বয়সে নবীজির মা দুনিয়ার মধ্যে নাই। সব আরবের ছেলেরা, কুরাইশ বংশের ছেলেরা, বিভিন্ন রকমের ছেলেরা মাঠের মধ্যে খেলতে যায়। নবীজি ওই সমস্ত ছেলেদের খেলা দেখে সন্ধ্যাবেলা যখন বিকালবেলা প্রত্যেকটা শিশুকে তার মা বাবা নেয়ার জন্য আসে, তখন বিশ্ব নবী চোখের পানে পালায় কাঁদে, হায় রে আমার মা নাই বাবা নাই। বিশ্ব নবী কাঁদে, আমার মা নাই বাবা নাই। ওই নবীজিকে যখন প্রশ্ন করলো, ভগবানের নবী, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, ক্বালাহুমা ইয়াসিন আহমদ মমারিত সুধীর। এরপর যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের ইসলামী মহাসম্মেলনের অন্যতম অতিথি, সদর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান উসমানী সাহেব, দামাত বরকাতুহুম। হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান উসমানী সাহেব ঢাকা, হযরতকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق، لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمتي ولا كتاب بعد كتابي ولا شريعة بعد شريعتي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء
بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أمن تذكر جيران بزي سلامي ما زجت دمعا جرى من مقلة بدمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أمحبت الريح من تلقاء كازمات أمحبت الريح من تلقاء كازمات وأمذر البرق في الظلماء من إظام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فما لعينيك إن كنت كفوفا هماتا وما لقلبك إن كنت استنفق يا غامي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم تمہار نام درود پڑی تمہار نام درود پڑی منر جالا مٹھنا দেখা দাও গো প্রাণের নবীজি মিটাও মনের প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা La ilaha illallah la ilaha illallah jekhanei thako
যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও, তাতেই শান্তি তাতেই মুক্তি যদি তুমি মরে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সমস্ত প্রশংসা প্রভু তোমারি, সমস্ত প্রশংসা প্রভু তোমারি, তুমি যে হলে প্রভু সর্বসেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতির আসনে উপবিষ্ট দক্ষ বিজ্ঞ মুআজ্জাজ সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক নবীর সৈনিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সবলা শরীফা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অসংখ্য গুণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহরবানি করে বিকাল দুই ঘটিকা থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল অবস্থায় দুনিয়ার সমস্ত খারাপি থেকে হেফাজত করে আল্লাহ পাক আমাদেরকে শেষ অধিবেশন পর্যন্ত উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন খুলে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের কাছে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার পূর্বেও বিজ্ঞ উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন কোরআনে কারিম থেকে নির্ধারিত বিষয়ের উপর লম্বা লম্বা আলোচনা করেছেন, যেগুলো আমাদের জন্য খুবই উপকারী। আমি এখন অগণ্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, অচেনা অপরিচিত মুখ, আমাকে আগে কেউ নামও শোনে নাই, চেহারাটাও দেখতে দেখতে কি নতুন, অনেকের হয়তো মন একটু খারাপ খারাপ হয়ে গেছে, হুজুর এটা আবার আসলো করতে। তো আমি সেই সুবাদে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাকে এনেছেন, কথা ছিল আরো আগে আলোচনা করে প্রত্যাবর্তন করব, যাত্রা শুরু করব, আল্লাহ পাক এই পর্যন্ত এনেছেন শুধুমাত্র আপনাদের মহব্বতে আমি এই পর্যন্ত উপস্থিত আছি। গতকালকের প্রোগ্রামে শেষ করে সেখান থেকে পরিপূর্ণভাবে বিশ্রাম নিতে পারিনি, ভাবছিলাম হয়তো সিলেট শহর থেকে সুনামগঞ্জের যতটুকু বলছেন একটু কাছে হবে, কিন্তু রাস্তার যে অবস্থা গাড়ি পর্যন্ত থেমে থেমে আটকে যায়, খুব ভয়ানক অবস্থা। বাড়ি কিন্তু আমার ঢাকা নয়, আমি উসমানীনগর সিলেটেরই সন্তান, সিলেটেরই সন্তান হিসাবে এসেছি সিলেটের মানুষের কাছে, কয়েকটি কথা বলবো কোরআন হাদিস থেকে। আমি যদি একা একা বয়ান করে চলে যাই আর আপনারাও যদি নীরব স্তব্ধ হয়ে থাকেন,
তাহলে আমার আলোচনার সার গর্ব মর্ম মজা বুঝে আসবে না। এই জন্য আপনারা আমার সাথে একটিং থাকতে হবে। প্রস্তুত আছেন সবাই? এই জন্য একটু মাঝে মধ্যে কথাবার্তা বলতে হবে। কথাবার্তা যদি বলেন আলোচনাগুলো সুন্দর হবে, উপকৃত আমরা উভয়ে হব। এই মাহফিলের উদ্দেশ্য কি? এই মাহফিল থেকে কিছু শেখা, কিছু জিনিস জানা, তারপরে এর উপরে আমল করে বাকি জীবন ইসলাম অনুযায়ী চালানো, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। কোনো দল যদি কোনো সমাবেশ ডাকে, বিএনপির লোক যদি সমাবেশ ডাকে, বিএনপির মানুষ ছাড়া অন্য কেউ যায় না। আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ ডাকে, আওয়ামী লীগের লোক ছাড়া যায় না। আরো যত দল আছে, প্রত্যেক দল নিজ নিজ কর্মসূচি পালন করতে ব্যস্ত, কিন্তু আজকের এই সমাবেশ, আজকের এই মাহফিল, এটা কোনো দলের, এটা কোনো পার্টির, এটা কোরআনের। আমরা এক আল্লাহর অনুসারী, এক রাসূলের অনুসারী, এক কোরআনের অনুসারী, এক কিবলার অনুসারী। এই জন্য দল মত নির্বিশেষে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে দলাদলি নাই। কোরআনের ক্ষেত্রে আমরা ভাই ভাই, হাদিসের ক্ষেত্রে আমরা ভাই ভাই, কিবলা অনুসরণ করার ক্ষেত্রে আমরা ভাই ভাই, বিশ্বনবীর উম্মত হিসাবে আমরা ভাই ভাই। আজ এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানরা আমাদের পরস্পরের মধ্যে দলাদলি সৃষ্টি করার জন্য, একে অপরের দুশ্মন সৃষ্টি হওয়ার জন্য একটি পলিসি অবলম্বন করছে। সেই পলিসির নাম হলো ডিভাইড এন্ড রুল। তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করো, এক হইতে দিও না, একসাথে বসতে দিও না, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দিও না। কারণ আজকের দুনিয়ার কাফের বেঈমানরা জানে, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় আমেরিকা রাশিয়া তছনছ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তারা জানে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তছনছ। কারণ মুসলমান তো অপরাজিত শক্তি নয়, মুসলমান তো হেরে যাওয়ার শক্তি নয়। এই জন্য মুসলমানদের আওয়াজ বলিষ্ঠ হতে হবে, বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে। আওয়াজ যত শক্ত হবে, যত মজবুত হবে, কাফের বেঈমানরা তত নীরব স্তব্ধ থাকবে। উদাহরণস্বরূপ একটা ভাগিনী, গর্ভবতী বাঘ, সন্তান বাচ্চা প্রসব করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই বাচ্চা জঙ্গলের মধ্যে একা থাকতে থাকতে আস্তে আস্তে করে হাঁটতেছে, চলতেছে, বেড়ার ফাল, আমাদের দেশে বেড়াই বলে, বেড়া, আমরা সিলেটি ভাষায় বলি মেরা। এই মেরা যখন আসতেছে, ওই বাঘের বাচ্চা মেরার সাথে মিলে গেছে। মেরার অভ্যাস হইল কি? বেড়ার অভ্যাস হইল একটা আরেকটার সাথে শুধু দুষাদুষি করে, মারামারি ছাড়া বসতে পারে না। এক পর্যায়ে বাঘের বাচ্চাটা যখন বেড়ার সাথে চলতেছে, চল অবস্থায় বেড়া আক্রমণ করতেছে বাঘের বাচ্চার উপর, বাঘের বাচ্চার উপর। মেরা যখন হামলা করতেছে, বাঘের বাচ্চা নীরব স্তব্ধ, কেন স্তব্ধ? সে তার আত্মপরিচয় জানে না, কারণ বাঘের হুঙ্কারে বেড়া দোষ মারবে কি? চল্লিশ হাত দূরই থাকবে। দূর থেকে একটি বাঘ লক্ষ্য করলো, কি ব্যাপার? এখানে দেখছি বেড়া হইয়া দুর্বল একটা পশু হইয়া রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের উপরে হামলা করে, আর বাঘ নীরব স্তব্ধ হয়ে তাকে কি ব্যাপার? দৌড় দিয়া বাঘ আসলো, আসার পরে বাঘের বাচ্চাটাকে ধরে নিয়ে নদীর কিনারায় নিয়ে গেল। দেখো তুমি তোমার চেহারা দেখো, কে তুমি, তোমার কে আত্মপরিচয়, তোমাকে কেন বেড়াগুলো হামলা করে, আর তুমি কেন নীরব স্তব্ধ হয়ে থাকো? এই জন্য তোমাকে আমি তোমার আত্মপরিচয় মূল পরিচয় বলতেছি। তুমি যদি হুঙ্কার দাও, বেড়ার বাচ্চা তোমাকে দোষে মারবে তো দূরের কথা,
তোমার কাছের মধ্যেও আসতে পারবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করে দেখুন আজ আমাদের মুসলমানদের অবস্থা। ইহুদিদের সাথে মিলে যাওয়ার কারণে ইহুদিদেরকে সবসময় তাদের নীতি নৈতিকতা অনুসরণ করার কারণে মুসলমানদের অবস্থা ইহুদিদের মতো হয়ে গেছে। খ্রিস্টানদের সাথে চলতে চলতে মুসলমানরা মুসলমানের আত্ম পরিচয় ভুলে গিয়েছে। হিন্দুদের সাথে মুসলমান চলতে চলতে মুসলমানদের আত্ম পরিচয় ভুলে গিয়েছে। বেঈমান মুনাফিকদের সাথে চলতে চলতে মুসলমানরা তাদের মূল পরিচয় ভুলে গিয়েছে। আবার যদি এই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, আবু বকর উসমান আলীর উত্তরসূরিরা আবার যদি হুংকার মারে, আবারও যদি মুসলমানের আত্ম পরিচয়কে তুলে ধরে সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানরা মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে না। শুনেছেন ঠিক কিনা? মুসলমান আত্ম পরিচয় যদি তুলে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নাই। ভাইরা আমার, এই জন্য আলোচনা আমি করবো, আপনারা শুনবেন, আপনারাও মাঝে মধ্যে হা না করবেন, তাহলে আলোচনাটা সুন্দর হবে। আমার তেলাওয়াত কৃত আয়াত আপনারা দেখেছেন, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন পিতা মাতার মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য। এই জন্য ডানে বামে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, আলোচ্য বিষয়ের উপর নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা বড় হতভাগা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিন থেকে কি সরাসরি বের করেছেন, আসমান থেকে বৃষ্টির মতো পাঠাইছেন? আমরা কি পাহাড়ের ভিতর থেকে এসেছি? আমরা কি সাগরের ভিতর থেকে এসেছি? না না, আসমান থেকে সরাসরিও আমাদের আবির্ভাব হয় নাই, মাটি ফেটেও আমাদের আবির্ভাব হয় নাই, পাহাড়ের ভিতর থেকেও আমাদের আবির্ভাব হয় নাই, সাগরের ভিতর থেকেও আমাদের আবির্ভাব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন মা বাবার উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার উসিলায় পৃথিবীর মধ্যে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বনি ইসরায়েলের 22 এবং 23 নং আয়াত সহ কোরআনে কারিমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর সাথে ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলেছেন। মা বাবার খেদমতের কথা বলেছেন। কেন রে ভাই মা বাবার খেদমতের কথা বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন এমপি মন্ত্রীর নাম নিয়া, হে যুবক তোমাকে বলে নাই তুমি এমপির পিছনে সময় কাটাও, রাজনৈতিক দলের নেতার সাথে সময় দাও, তাদের সেবা করো, তাদের খেদমত করো, কোন এমপি মন্ত্রীর নাম নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন কোটিপতির নাম নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বাদশার নাম নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মা বাবার খেদমত করার জন্য বলেছেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব, আল্লাহ হলেন আমাদের রব প্রতিপালক, এই জন্য আল্লাহর ইবাদত করবে। আর মানব সৃষ্টির রহস্য মূল কারণই হলো আল্লাহর গোলামি করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের রব রাব্বুল আলামিন। আর ছোট্ট শিশুগুলো মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে বের হওয়ার পরে হাত নাই, হাত আছে পাঁচ কিন্তু চলাচল সব বন্ধ, পায়ে হাঁটতে পারে না, জবান দিয়া কথা বলতে পারে না, শুধু হাও মাও করে কান্নাকাটি করতে পারে, মশা বসলেও সরাইতে পারে না, মাছি বসলেও সরাইতে পারে না। ওই ছোট্ট শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কুদরতি মাধ্যমে মা বাবার অন্তরে ছোট্ট শিশুর মহব্বতকে আল্লাহ ঢেলে দিয়েছেন। আর ওই মা বাবা ওই সন্তানের ব্যথায় সব সময় ব্যথিত হন। এই জন্য আল্লাহ বলেন আমি রব তোমরা আমার ইবাদত করো, তার সাথে সাথে তোমাদের মা বাবা তোমরা যখন
ছেলে তোমাদের কোনো যখন ক্ষমতাই ছিল না, তোমরা যখন কোনো কিছু খাওয়ারও সামর্থ্য রাখতে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের মা বাবার মাধ্যমে তোমাদেরকে লালন পালন করাইছেন, ওই জন্য রব হিসাবে তুমি আমার ইবাদত করো, আর তোমার মা বাবা তোমাকে লালন পালন করার কারণে তুমি তোমাদের মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন, মা বাবার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে নির্দেশ দেন দুইটা, দুইটা হুকুমের কথা আল্লাহ পাক বলেন। এক নম্বর হুকুম হইল, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। লা উশরিকু বিল্লাহি ওয়ালা রাব্বাসি ওয়াহু, লা উশরিকু বিল্লাহি ওয়ালা রাব্বাসি ওয়াহু, আমিন বিরাসুলি তাজদিল কুরবা কামালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানিআ লা হাবিবা লিল্লাহি তাআলা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ-জাহিরু হাক্কা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ-জাহিরু হাক্কা, والباطل مولاه بلا قيل وقال, احد ليس كمثلك صمد ليس كفضلك, احد ليس كمثلك صمد ليس كفضلك, لمن الملك تغوي تسجاوار خداي, تو خدا وند يميني تو خدا وند سماعي, তো খুদা বন্দে শিমালি তো খুদা বন্দে বসারি, আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন সব, ওই জন্য তুমি আল্লাহর ইবাদত করো। আজকে এমন এক পরিস্থিতি লক্ষ্য করে দেখা যায়, মুসলমানের ঘরে কিছু সন্তান জন্ম নিয়ে আল্লাহকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ বলেন, কোরআনকে নিয়া কোরআনের উপর প্রস্রাব করে, নাউজুবিল্লাহ বলেন, বিশ্বনবীকে নিয়ে কটাক্ত করে, ব্যঙ্গচিত্র করে, কিন্তু এদের পরিচয় এদের বাবা মুসলমান, এরাও মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এরা এইসব কর্মকাণ্ড করতেছে। বিশেষ করে অনলাইনের মধ্যে যারা আছেন, কিছুদিন আগে বিমানবন্দর থেকে আসাদ নূর নামে নাস্তিককে গ্রেফতার করা হয়েছে। আসাদ নূর এমন এক সন্তান, মুসলমানের ঘরে সন্তান, কিন্তু সে বিশ্বনবীকে নিয়ে এত বেশি অপছন্দনীয় মন্তব্য করেছে যেগুলো একজন মুসলমানের মুখে কোনোদিন আসতে পারে না। সে বলে মোহাম্মদ হলো নারী লোভী, যদি নারী লোভী না হইতো এতটা বিয়ে করছে কেন? মোহাম্মদের আল্লাহ তাল্লাহ কিচ্ছু মানি না, কের আল্লাহ? এই আল্লাহ তো বিপদের সময় কয়ে মুসলিমরা তোদের আল্লাহ বিপদের সময় দুঃখ পায়, আর আনন্দের সময় কি হাসে? তোদের আল্লাহ কি খিলখিল করে হাসে? তোদের আল্লাহ একসাথে এতগুলো কাজ কেমনে করে? আরে বেকুফ নাস্তিক, কত বড় বোকা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু এত কুরুচিপূর্ণ মন্তব্য। সে কোরআন শরীফকে এভাবে ধরে আগুন দিয়ে সরাসরি ভাবে পুড়িয়েছে এবং সারা পৃথিবীর মানুষের দিকে ছড়াইয়া দিছে, এটা মুসলমান। এই জন্য আমরা তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করে বলি, আসাদ নূর তো গ্রেফতার হয়েছে, তার কিছু দুশররা সহযোগীরা মুফাসসিল ইসলাম ইউরোপের মধ্যে থাকে, সে সব সময় লাইভের মধ্যে বিশ্ব আমাদের মুসলমানদেরকে নিয়ে নানান মন্তব্য, কোরআনকে নিয়ে মন্তব্য, আল্লাহকে নিয়ে মন্তব্য। মুফাসসিল ইসলাম আরো আগে যত আসিফ মহিউদ্দিন সহ নাস্তিকরা লেগেছিল, এখনো তাদের অবস্থা রয়েছে।
সব সময় তারা কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে, সব সময় বিশ্বনবীর নামে অপবাদ দিতেছে। এই জন্য আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলি, হে মুফাসসিল ইসলাম, তোর নাম মুফাসসিল ইসলাম না, তোর নাম মুফাসসিল শয়তান, তুই কিভাবে ইসলাম হইলি? বাঘের বাচ্চা হয়ে থাকলে বাংলাদেশের মাটির জমিনে কোন এক জায়গার মধ্যে বসে যদি আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিয়ে থাকতে পারস, তখন তুই হবে মুফাসসিল, আর না হলে তুই হবে একটা জারজ সন্তান। বাংলাদেশের মাটির উপরে থেকে গালিগালাজ করে না, কারণ জানে বাংলাদেশের মানুষ শাহজালালের উত্তরসূরি, জানে বাংলাদেশের মানুষ আল্লামা আহমদ শফির উত্তরসূরি, জানে বাংলাদেশের মানুষ জুনায়েদ বাবুনগরের উত্তরসূরি, জানে বাংলাদেশের মানুষ শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির অনুসারী, জানে জানে বাংলাদেশের মানুষ আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাইহির অনুসারী। তাদের সামনে নবীজিকে গালি দেওয়া তো দূরের কথা, মুখ থেকে যদি বের করে এই দেশের তাওহীদের জনতা তাদের জিভ কেটে ফেলবে। এই জন্য আড়ালে থেকে বলে, অনলাইনে বলে, অফলাইনে বলে না, আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই দেশের মধ্যে কোন নাস্তিক মর্তাদের স্থান নাই। এদেশের মধ্যে তসলিমা নাসরিন যেভাবে রাতের আধারে বোরখা পরে বাবুদের দেশে গিয়ে অবস্থান করেছে, এ দেশের জমিনে কোনো নাস্তিকদের স্থান হবে না। ভাইরা আমার, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে নির্দেশ করেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক নাই। বড় দুঃখের সাথে বলতে হয়, এখন কিছু মানুষ, আমরা নামাজ পড়ি মসজিদে, হেরা নামাজ পড়ে কবরে বাবার সামনে, নাউজুবিল্লাহ বলেন। আমরা আমি নিজে সচক্ষে দেখেছি, চট্টগ্রামের এক জায়গা আছে ভান্ডার শরীফ, সেখানের মধ্যে কিবলা বানাইছে, কিবলা কবরকে দিছে সামনে আর চতুর্দিকে দিছে নামাজের জায়গা। মুসলমানদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে না বাবার কবরের দিকে? মুসলমানদের কিবলা কোন দিকে? না বাবার কবরের দিকে। তারা বাবার কবরের সামনে নামাজ পড়ে, অনেক মহিলারা সন্তান হয় না, পেটকে নিয়ে বাবার কবরে নিয়ে গোসাগোসি করে, বাবা সন্তান দেব? সন্তান দেওয়ার মানে কে? বাবার মাজারে গিয়ে সন্তান চাইলে সন্তান দেওয়ার কোনো বাবার ক্ষমতা নেই। মানলাম বাবার কবরে গিয়ে সন্তান একটা পাইছ, ওই সন্তানটা কিছুদিন পরে যে মারা যায়, বাবাকে বলো না, বলে বাবা সন্তান তো দিলা কিন্তু নিয়ে গেলা কেন? যে মানুষ তিনি রব হন, যিনি দিতে পারেন আবার নিতেও পারেন, যে দিতে পারে আটকে রাখতে পারে না, তিনি কোনোদিন রব হতে পারেন না। এই জন্য আল্লাহ বলেছেন, প্রথম নম্বর নির্দেশ হইল, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। কোন মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, মসজিদের মধ্যে যদি আসে বলে লোকজন আমাকে নামাজে বলবো, আমি খুব ভালো মানুষ, মানুষ আমাকে কি কইব? নামাজ সদকা বেশি বেশি করে করে, আমি খুব দানশীল, সমাজের মানুষ আমাকে দানশীল মনে করবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান সাল্লাই রাইম ফাকাদ আশরাকা ওয়ামান সামা ইরাইম ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে তার নামাজটা হয়ে যায় শিরিক, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সদকা করে তার এটাও শিরিক। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি হলাম তোমাদের রব, তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। এক নম্বর, এটা এই কথাগুলো বলতেছে ওই জন্য, আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের এই শিশুদেরকে আমাদের এগুলো বুঝাইতে হবে, আমাদের প্রজন্মদেরকে আমরা জানি আমাদের রব আল্লাহ, তারপরে আমাদের এগুলো বারবার বলতে হবে, কারণ যেভাবে নাস্তিক মুরতাদরা তাদের পলিসি টার্গেট আগাইতেছে, এদের সামনে বারবার এগুলো বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতের প্রথম অংশে বলেন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আর দ্বিতীয় অংশের মধ্যে বলেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। মা বাবার খেদমত, মা বাবার খেদমত কেন করবে আগে বলেছি, এর গুরুত্ব এখন বলতেছি, তারপরে ফাজাইল বলবো, তারপরে না করলে ক্ষতি কি তা বলবো। মা বাবার খেদমত কেন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন। অন্যান্য বিষয় নিয়ে আল্লাহ সংক্ষিপ্তে কইছে ইশারা দিয়া, নবীজির হাদিস দিয়ে একদম বিস্তারিত, কিন্তু আল্লাহ একদম নিজেই বিস্তারিত ভাবে বলতেছেন ইম্মা ইয়াবুলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবা থেকে কোনো একজন যদি উভয় যদি বৃদ্ধ হন অথবা কোনো একজন যদি বৃদ্ধ হন তাহলে ফালা তাকুল্লাহুমা উফিওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মাকে উফ শব্দটাও বলো না, এরপরে হলো ধমক, ফালা তানহারহুমা ধমক দিও না। উফ শব্দ কেন আল্লাহ বললেন, মুফাসসিরিন কিরাম রাইস মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কষ্ট যন্ত্রণার জন্য যে শব্দগুলো ব্যবহার হয় এর মধ্যে সবচাইতে হালকা হলো উফ, সবচাইতে হালকা কি উফ, এর চাইতে আর কোনো হালকা শব্দ নাই। মা বাবাকে তুমি উফ শব্দ বলতে পারবা না। এরপরে হলো ফালা তানহার ঘুমা ধমক দিও না, উফকে আল্লাহ বলেছেন ধমক পরে বলেছেন, উফ শব্দটা বলতেই পারবা না, ধমক তো প্রশ্নই আসে না, উফ যেখানে বলা যাবে না সেখানে তো ধমকের কোনো কথাই নেই। আজকের যুবক ভাইদেরকে পায়ে ধরে হাতে ধরে বলি হ্যাঁ যুবক, বন্ধুদের সাথে পার্কে যাও, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, কলেজ ইউনিভার্সিটিতে খুব সুন্দর করে একজন আরেকজনকে সফটি বিভিন্ন রকমের আয়োজন করো, আর মার সাথে গিয়ে বলো হাই কি ব্যাপার খানা কই টাকা দাও নানান কথা বলো। আল্লাহর কসম করে বলি তোমার জীবনের মধ্যে পুরা কপাল চলে আসবে, জীবনের কোনো মূল্য থাকবে না। বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর হাই হ্যালো কেমন আছো কেমন কাটতেছে, আর মাকে গিয়ে কোথায় কোথায় ধমক দে। বাংলাদেশের ইতিহাসে এমনও কিছু ঘটনা আছে যেখানে সন্তানরা মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, এমনও ঘটনা আছে রাস্তার মধ্যে বাবা বৃদ্ধ ভিক্ষা করে ভিক্ষা, মাও ভিক্ষা করে, ছেলে কিন্তু বাড়িতে ওই ভিক্ষার টাকা দিয়ে খায়, নাউজুবিল্লাহ বলেন। আরো ঘটনা আছে বাবাকে বলে আব্বা যদি 24 ঘন্টার ভিতরে 10,000 টাকা না দাও আর মোবাইল যদি কিনতে না পারি ঘরে কিন্তু আগুন ধরায় দেব, ঘরে কিন্তু কি করে দিব আগুন ধরায় দেব। এমন আছে বাপরে কয় টাকা না দিলে কিন্তু গুলি করে মাথার খুলি উড়াই দেব, এরকমও আছে বাবাকে মারতে মারতে ঘর থেকে বিদায় করে দিতেছি নাউজুবিল্লাহ। পত্রিকার মধ্যে মাঝে মধ্যে আসে আমরা দেখি, আপনিও একটু চিন্তা করে দেখেন পাড়া প্রতিবেশীর মধ্যে কিরকম অবস্থা। আমি আজকের মাহফিল থেকে বলতে চাই যত বড় জ্ঞানী হও যত বড় বুদ্ধিজীবী হও যত বড় সমাজ সেবক হও যত বড় জনদরদী হও তোমার মা বাবা যদি তোমার বড় সন্তুষ্ট থাকে আমার নবীজি বলেছেন আল্লাহও অসন্তুষ্ট থাকবেন। আল্লাহর নবী বলেছেন রাদা বিল্লাহি রেদাল ওয়ালিদি রেদাল ওয়ালিদি, এই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ যদি সন্তুষ্ট হন মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবা সন্তুষ্ট না হলে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য ভাইরা আমার কোনো অবস্থাতেই মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না। আল্লাহ নবী ছোট্ট শিশু আমার নবীজি দুনিয়ার মধ্যে কি খুব বাবা মা নিয়ে এসেছিলেন না এতিম হয়ে, আমাদের নবীজি কিভাবে এসেছেন এতিম দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবা আব্দুল্লাহ
আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ছয় বছর বয়সে নবীজির মা দুনিয়ার মধ্যে নাই। সব আরবের ছেলেরা, কুরাইশ বংশের ছেলেরা, বিভিন্ন রকমের ছেলেরা মাঠের মধ্যে খেলতে যায়, নবীজি ওই সমস্ত ছেলেদের খেলা দেখে সন্ধ্যাবেলা যখন বিকালবেলা প্রত্যেকটা শিশুকে তার মা বাবা নেয়ার জন্য আসে, তখন বিশ্ব নবী চোখের পানে পালায় কাঁদে, হায় রে আমার মা নাই বাবা নাই, বিশ্ব নবী কাঁদে আমার মা নাই বাবা নাই। ওই নবীজিকে যখন প্রশ্ন করলো, ভগবানের নবী মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলো সন্তানদের ব্যাপারে, সন্তানরা মা বাবাকে কেমনে দেখবে। আমার নবীজি বলেন, সন্তানের জন্য মা বাবা হলো জান্নাত এবং জাহান্নাম। সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট থাকে, আর সন্তান যদি মা বাবাকে লালন পালন করে, সেবা যত্ন করে, তাহলে ওই সন্তান জান্নাতে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, সেবা যত্ন করে না, তাহলে ওই মা বাবার সেবা যত্ন না করার কারণে জাহান্নাম হবে। হ্যাঁ, মা বাবাই হলো জান্নাত এবং জাহান্নাম। আল্লাহর নবীকে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ, সহিহ বুখারী শরীফের হাদিস, ভগবানের নবী সবচাইতে উত্তম আমল কোনটি? নবীজি জবাব দিলেন, সবচাইতে উত্তম আমল হইল সালাতুল ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হলো উত্তম আমল। তারপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ভগবানের নবী তারপরে কোন আমল? নবীজি বলেন, বিররুল ওয়ালিদাইন, এরপরে হলো তুমি তোমার মা বাবার খেদমত করা হলো উত্তম আমল। নামাজের পরে সবচেয়ে উত্তম আমল কি? মা বাবার খেদমত করা। আরেকজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, সবচাইতে বেশি খেদমত পাওয়ার উপযোগী কে? সবচেয়ে বেশি সেবা কে পাবেন? নবীজি জবাব দিলেন, সবচেয়ে বেশি সেবা পাবেন তোমার মা। আবার জিজ্ঞাসা করল, তারপরে কে বেশি সেবা পাবেন? নবীজি বললেন, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করল, সবচেয়ে বেশি কে সেবা পাবেন? বলে, তোমার মা। মার কথা বললেন তিনবার, তারপরে তোমার বাবা, তারপরে তোমার বাবা অন্য প্রতিবেশী। নবীজি মার কথা তিনবার বলেছেন। কেন মার কথা তিনবার বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে তার বিবরণ দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, হে কোরআন প্রেমিক নবীর সৈনিক, হে আল্লাহর বিশ্বাসী বান্দা, শুনে রাখো, তুমি তোমার মা বাবার খেদমত করবে। শুনে রাখো, মা বাবার খেদমত করবে, আর বেশি করবে মার খেদমত। কেন জানো? কারণ তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছেন, গর্ব ধারণ করেন একটা কষ্ট, একটা জ্বালা যন্ত্রণা, একটা পুরুষ সারাদিন বয়ান করে বুঝাইতে পারবে নি, একটা পুরুষই মর্ম বুঝবে না একজন মা বোন ছাড়া। কারণ যে সন্তান পেটের মধ্যে রাখে, সেই জানে সন্তান পেটে রাখা কত কষ্ট। সারাদিন মা পরিবারের কাজগুলো গুছাইয়া খাবার খাইতে বসে, তুমি তোমার মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিছো, মার খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে তুমি লাথি মারছো পেটের ভিতরে, মা যন্ত্রণায় কাতর হয়ে শুয়ে থাকে। মা গর্ভধারণ করে কত কষ্ট করেছে,
উপর থেকে নিচে মা নামে না, আমি যদি উপর থেকে নিচে নামি তাহলে আমার পেটের সন্তান আমার কলেজের টুকরা না জানি কষ্ট পায়। সারাটা দিন সব সময় তোমার জন্য অপেক্ষা করেছে, 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভধারণ করেন, এত কষ্ট এত যন্ত্রণা তোমার জন্য তোমার মা বরদাস্ত করেছে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা তোমার মা বাবার খেদমত করো, মার খেদমত বেশি করো, কারণ 1 নম্বর হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, 2 নম্বর হলো প্রসবের বেদনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কত যন্ত্রণা কত কষ্ট। স্বামী সারা একটা স্ত্রীর কাছে প্রিয় মানুষ নাই, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় ওই স্বামীর কাছে আবদার করে, ওগো আমার স্বামী তুমি হলে আমার জীবনের সব, কিন্তু আমি জানি না জানি না, সন্তান প্রসব হওয়ার সময় না জানি আমার মরণ চলে আসে। কত মা কত বোন সন্তান জন্ম দিতে গিয়া শেষবারের মতো শুয়ে থাকে, আর ওঠে না আর জাগে না, ওগো আমার স্বামী তুমি আমার জীবনের সব চাওয়া পাওয়া ছিলে, কিন্তু আজ আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় জানি না আমি বাঁচব কি না মরব। শাশুড়কে শাশুড়িকে বলে আব্বা জান আম্মা জান আমার এত কষ্ট এত যন্ত্রণা হইতেছে, মনে হয় না আর আমি বাঁচব গো বা, আমার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি পাও আমাকে ক্ষমা করে দাও। মা বাবার হাতে হাত রেখে কান্না করে খাওয়া করে খাদে, কারণ সন্তান প্রসব হওয়ার সময় যে যন্ত্রণা এই যন্ত্রণা বড় মর্মান্তিক দুর্দান্ত কষ্টের যন্ত্রণা। এই জন্য আল্লাহর নবী বলেন ও সাহাবী সবচাইতে বেশি খেদমত পাওয়ার উপযোগী হলো তোমার মা, তোমার মা তোমার মা তোমার মা, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই, আদর সুহাগ মা যে করে সার তো ছাড়া ভাই, অন্যান্য মানুষগুলো মহব্বত করে বন্ধু মহব্বত করে স্বার্থের জন্য করে, আজকে খাওয়াইলে তোমার সাথে থাকবে দ্বিতীয় দিন না খাওয়াইলে আসবে না, লন্ডনে আসলে লন্ডনের সাথে মানুষ সম্পর্ক রাখে কিছু পাওয়ার জন্য সম্পর্ক রাখে, নেতার পিছে মানুষ হাঁটে কিছু পাওয়ার জন্য মানুষ হাঁটে, কিন্তু মা সন্তানকে লালন পালন করে স্বার্থ সারা স্বার্থ সারা, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই, আদর সুহাগ মা যে করে স্বার্থ ছাড়া ভাই, দেখিলে মায়ের মুখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সকল দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সকল দুঃখ, মায়ের চেহারা দেখে প্রাণ জুড়াই, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই, আদর সোহাগ মাঝে করে, আদর সোহাগ মাঝে করে স্বার্থ ছাড়া ভাই, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই, কত করি উৎপাত আবদার দিন রাত, কত করি উৎপাত আবদার দিন রাত, সবগুলো হাসি মুখে শোনে যে মা,
সবগুলো হাসি মুখে শোনে যে মা, ছেলের চেহারা দেখে নিজে নাহি খায়, আদর্শ হাগ মাঝে করে শর্ত ছাড়া ভাই, দেখিলে মায়ের মুখ মুছে যায় সকল দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সকল দুঃখ, মায়ের চেহারা দেখে প্রাণ জোড়ায়, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই। শত দূষিত তবু ছেলে, শত দূষিত তবু মেয়ে, মা বাবা যায় না ভুলে, শত দূষী তবু ছেলে, মা বাবা যায় না ভুলে, শত দূষী তবু মেয়ে, মা বাবা যায় না ভুলে, কোনো কিছু হওয়ার আগে, কোনো কিছু হওয়ার আগে, পশু পাখি জানার আগে, প্রতিবেশী জানার আগে, বন্ধু বান্ধব জানার আগে, জানেন যে মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই। আদর্শ হাগ মাঝে করে, আদর্শ হাগ মাঝে করে শান্ত ছাড়া ভাই, মায়ের মতো এই দুনিয়ায় আপন কেহ নাই। নবীজি সাহাবি যখন বলল, অগল্লার নবী সবচেয়ে বেশি কে খেদমত পর উপযোগী, নবী প্রথমবার বললেন তোমার মা, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলো আবার বললেন তোমার মা, কারণ তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে কত কষ্ট পেয়েছে, ওই জন্য তুমি তোমার মার খেদমত করো। তৃতীয় নম্বর বললেন তোমার মা, কারণ তোমার মা তোমাকে দুই বছর লাগাতার দুধ খাওয়াইছে, এই জন্য মার খেদমত করো, দুই বছর তোমাকে দুধ পান করাইছে তোমার মা। ছোট্ট শিশুর জন্য নিরাপদ খাবার হলো মায়ের দুধ, মায়ের দুধ হলো সন্তানের এক নম্বর পুষ্টিকর খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন, ও শিশু তোমার মায়ের, তুমি জন্ম নেওয়ার ছয় মাস আগে আল্লাহ পাক তোমাকে লালন পালন করার জন্য তোমার মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে, ওই দুধ হলো তোমার জন্য নিরাপদ। ছোট্ট শিশু তোমার মধ্যে গোস্ত ঢুকাইলেও কাজ হবে না, বিরিয়ানি পোলাও তোমার চলবে না, ওই মা দুঃখ যন্ত্রণায় কষ্ট শিকার হয়ে দুই বছর তোমাকে দুধ খাওয়াইছে, এই জন্য তুমি তোমার মার খেদমত করো। আল্লাহ নবী বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মার খেদমত আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। রেদাও রব্বি ফি রেদাল ওয়ালিদি সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। হাদিসের কিতাব থেকে এগুলো হলো মা বাবার খেদমত সম্পর্কে। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ওগো আল্লাহর নবী আমি আমার মাকে খুলে নিয়া বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করেছি? আল্লাহর নবী বলেন, ও সাহাবী তোমার মাকে নিয়ে তুমি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছো, কিন্তু তোমার মায়ের এক টান দুধের ঋণ শুধু হয় নাই, এক টান দুধেরও তোমার ঋণ শুধু হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বসে আছেন, এমন সময় একজন ঘুরি সামনের দিকে আগাইলেন, নবীজি চাদর মোবারক খুলে দিয়ে ওই ঘুরিকে বসার জন্য দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, অগো আল্লাহর নবী ব্যাপার বুঝলাম না, আপনার গায়ের চাদর মোবারক
আপনি তো অন্য কোন মানুষের জন্য এভাবে সাধারণ অত বিচায় দেন না, কিন্তু একটা মহিলা যখন আপনার সামনে আসলো, আপনি ওই মহিলার সম্মানার্থে গায়ের চাদরটা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী শুনে রাখো, ওই মহিলাকে তুমি কি জানো, ওই মহিলা হলো আমার দুধ মা হালেমা। সুবহানাল্লাহ, বিশ্ব নবী দুধ মাকে কত সম্মান করেছেন। ওই জন্য যুবক যুবতী, আজ যারা আমরা এই মজলিসের মধ্যে এসেছি, সব কিছু হারাইলে সব কিছু পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে মা বাবা পাওয়া যায় না। এই জন্য মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিউ ওয়ালা তানহারহুমা। উফ শব্দটা তুমি তোমার মাকে বলো না, ধমক দিও না তাদের সামনে, তুমি মাথা নত করে থাকো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ জুল্লি মিনার রহমাহ, মা বাবার সামনে তুমি বিনয়ের সাথে থাকো। বিনয় বলতে কি বোঝায়? আমাদের দেশের মধ্যে একটা ভদ্রতা আছে, বড় বড় কোটিপতি প্রভাবশালীর সামনে যদি কেউ দাঁড়ায় একদম নীরব, কথাবার্তা বলে না, কারণ ওই বেটার টাকা বেশি, কিছু কইলে ধরে নিয়ে যাইব, নানান সমস্যা। র‍্যাব পুলিশ বিজিবির সামনে একদম নীরব, উস্তাদদের সামনে ছাত্র একদম নীরব। আল্লাহ বলেন, হে দুনিয়ার যুবক যুবতী, হে দুনিয়ার সন্তানেরা, আদম সন্তানেরা শুনে রাখো, তোমাদের জন্য নির্দেশ হইল, তোমরা তোমাদের মা বাবার সামনে একদম বিনয়ের সাথে তোমরা অবস্থান করবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ জুল্লি মিনার রহমা, একদম বিনয়ের সাথে থাকবে। বিনয়ের সাথে যদি তুমি থাকো, তোমার লাভ কি? আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন বাররিন ওয়ালিদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। قالوا وان نظر كل يوم 100 مره قال نعم الله اكبر ياتي اطيب। আল্লাহর নবী বলেন, বিনয়ের সাথে যদি তুমি তোমার মার সামনে দাঁড়াও, বাবার সামনে যদি তুমি দাঁড়াও, মা মিন বাররিন ওয়ালিদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, তুমি যদি তোমার মা বাবার দিকে মনটাকে ফ্রেশ রেখে আনন্দের সাথে হাসি হাসি ভাব নিয়ে তোমার মায়ের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল হজের সওয়াব দান করবেন। আরে ভাই, মক্কা মদিনায় হজ করার জন্য বিধান আছে, আপনি যদি ওই মক্কা মদিনায় যদি যাওয়ার সামর্থ্য রাখেন, তারপরে গিয়ে আপনি কি করবেন, হজ করবেন? আবার এই হজ নিয়ে কথা আছে, এটা আল্লাহর কাছে কবুল হইল কিনা সেই গ্যারান্টি তুমি দিতে পারবে না। আর হাসি খুশিতে আনন্দের সাথে যদি বিনয়ের সাথে যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, আমার নবীজি গ্যারান্টি দেই, হে আদম সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার দিকে তাকাইলেই তোমাদেরকে হজের সওয়াব দেওয়া হবে। আরেকটু জোরে বলুন, মা বাবার দিকে তাকাই। সাহাবীরা বলল, আল্লাহর নবী একবার তাকাইলেও হজের সওয়াব পাবে, দ্বিতীয়বার তাকাইলেও কি হজের সওয়াব পাবে? আল্লাহর নবী জবাব দেন, একবার দুইবার তিনবার নয়, আল্লাহু আকবার আতিয়াবু। এর ব্যাখ্যা হলো, নেক সন্তান
তার মা বাবার দিকে যতবার রহমতের নজরে দয়ার নজরে মায়ার নজরে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তাকে হজের সওয়াব দান করবেন, কবুল হজের সওয়াব দান করবেন। ওয়াকফিদিলহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমাহ। আল্লাহ বলেন বান্দারে আদম সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সামনে বিনয়ের সাথে অবস্থান করো, বিনয়ের সাথে তাকাও, তাকানোর ফজিলত কেন? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। বিনয়ের সাথে তুমি তোমার মা বাবার সাথে সামনে থাকবে, ও কাউলান কারীমা জামিলান লাইনান। তাফসীরের কিতাবে কাউলান কারীমার ব্যাখ্যা হলো জামিলান লাইনান, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলো। হ্যাঁ যুবক, তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো, কার সাথে জানো? যুবক যুবতীর সাথে, প্রেমিক প্রেমিকার সাথে সুন্দর করে কথা বলতে জানি, সাজায়া গোছায়া এত সুন্দর করে তুমি কথা বলো সেটা হলো অবৈধ, কথায় কথায় তোমার জেনা হয়, ব্যভিচার হয়। কিন্তু আল্লাহ বলেন সুন্দর করে তুমি তোমার মা বাবার সাথে জামিলান লাইনান, নরম সুরে তুমি তোমার মা বাবার সাথে কথা বলো, সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, কত নরম নরম সুরে কথা বলো, তোমার মাকে গিয়ে তুমি গরম দেখাও, নানান কথা বলো। যুবক রে তোমার এই জীবনটা বরবাদ হয়ে যাবে, এই জন্য তুমি তোমার মার সাথে নরম সুরে কথা বলো, নরম সুরে তুমি মা বাবার সাথে কথা বলো। তারপরে আল্লাহ নির্দেশ করেন ওয়া কাউলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নির্দেশ করেন তুমি তোমার মা বাবার সাথে জন্য দোয়া করো। মা বাবার জন্য কি করে দোয়া করো, দোয়া কেমনে তুমি করবা? আল্লাহ নিজেই শিক্ষা দেন ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন ওয়াকুল রাব্বির কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য তুমি দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো। হে আল্লাহ, আমি ছোট থাকতে আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, এখন আল্লাহ তারা কমজোর বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ তুমি তাদেরকে লালন পালন করো, তারা আমার প্রতি দয়া করেছেন তুমি তাদের প্রতি দয়া করো, কারণ মা বাবার তুমি মা বাবার জন্য দোয়া করো, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়, আবার মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। আমার নবীজি ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি দাওয়াতিল মুসাফির দাওয়াতিল মাজলুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তিন শ্রেণীর মানুষ হলো মুস্তাজাব দাওয়াত। মুস্তাজাব দাওয়াতের ব্যাখ্যা হলো ওই সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হয় কিন্তু আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া, মা বাবার দোয়া, মা বাবার জন্য, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ঘোষণা দিলেন হে মূসা জান্নাতে তোমার বন্ধু হবে। মূসা বলল গো আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে? বলে হ্যাঁ। বলে বন্ধুটা কোন জায়গার হবে? বলে বন্ধুটা হবে তোমার যুগের একজন উম্মত। তোমার যুগের কি? একজন উম্মত। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমি তো একজন সাধারণ মানুষ, আমি আল্লাহর পয়গম্বর, আমার বন্ধু যদি জান্নাতের মধ্যে হয় ওই বন্ধুটাকে আমি দুনিয়ার মধ্যে এক নজরে দেখতে চাই। আমি তো ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করেছি,
আমি তো বনি ইসরায়েলের জন্য বড় যন্ত্রণা কষ্ট উপভোগ করেছি, ওই মানুষটা আমার বন্ধু হবে তার আমলটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা শুনে রাখো, তুমি ওই বাজারের মধ্যে যাও, গিয়ে দেখো একজন লোক গোশত বিক্রি করে খসাই, একজন লোক গোশত বিক্রি করে খসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখলেন একজন খসাই গোশত বিক্রি করতেছে। খসাইকে লক্ষ্য করে বললেন, আনা মুসাফিরুন, আমি হলাম মুসাফির, আমাকে একটু সহযোগিতা করুন, একটু আশ্রয় দিন। উনি বলল, ঠিক আছে আশ্রয় তো দিচ্ছি, আসেন আমার সাথে। বাড়িতে নিয়ে গেল, মূসা আলাইহিস সালাম পরিচয় গোপন রাখলেন, পরিচয় দিলেন না যে আমি মূসা বনী ইসরায়েলের নবী, আমি মূসা কালিমুল্লাহর পরিচয় তিনি দিলেন না, নিজের পরিচয়টাকে গোপন রেখে মূসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে গেছেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ওনার টার্গেট হইল আমলটা কি দেখবে। এখন দেখে নিজ হাতে গোশতগুলো রান্না করে, নিজ হাতে গোশতগুলো রান্না করে উপরের মধ্যে ঝুড়ি থেকে একটা ছোট বাচ্চার মতো একজন মানুষকে নামাইছে। আল্লাহু আকবার! ওই মানুষটাকে নামানোর পরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওই মানুষটাকে? উনি হলেন আমার জন্মদাতা, উনি হলেন আমার জনম দুঃখিনী মা। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার মা? বলে হা। বলে আপনার মা আপনি কি করেন? বলে বাজারে যাওয়ার সময় আমার মাকে আমি এরকম রেখে যাই, আর বাজার থেকে এসে কাজকর্ম সেরে আবার মাকে এখান থেকে নামায়া খাওয়াই, সেবা যত্ন করি। তো মূসা আলাইহিস সালামের সামনে ওই লোকটি খসাই তার মাকে খাওয়াইতেছে। খাওয়ানোর পরে লোক ওই বৃদ্ধ মহিলার ঠোঁটের মধ্যে নাড়াচাড়া করে কথাবার্তা তো স্পষ্ট নাই। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই আপনার মা ঠোঁট নাড়ায় কি যেন বলল আমি তো বুঝলাম না। মূসা আলাইহিস সালামকে ওই লোকটি জবাব দিল, খসাই জবাব দিল, ভাই আমার মার আমি খেদমত করতেছি, ওই জন্য আমার মা আমার উপরে খুশি আছেন, আমার মা টুটি নাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, কই আল্লাহ গো এই বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে লালন পালন করে, ও গো আল্লাহ আমার এই ছেলেটাকে আপনি বেহেস্তের মধ্যে মূসার বন্ধু বানিয়ে দিয়েন। আল্লাহ নবী বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। তিন শ্রেণীর মানুষ হলো মুস্তাজাব দাওয়াত, তাদের হাত উঠাইতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম বলে, ভাই রে তোমার মা ঠোঁট নাড়ায়া নাড়ায়া যে দোয়া করতেছে আমি মূসা বুঝতেছি না, কিন্তু আমার আল্লাহ তোমার মার দোয়া কবুল করে নিয়েছে, আমি হলাম বনী ইসরায়েলের নবী মূসা, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য কি হয় কবুল হয়। আরেকটা ঘটনা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত ওয়াইস কুরনির নবীজির জমানা পাইছেন, নবীজিকে জমানার ওই জমানার মধ্যে যারা মুসলমান হয়েছেন তাদের চেতনা তাদের প্রেরণা হলো নবীজিকে দেখবেন, নবীজির সাথে ওঠা বসা করবেন, কারণ নবীজিকে দেখার সাথে সাথে ইমানের সাথে যদি নবীজিকে দেখতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা উপাধি, সেই উপাধির নাম হলো সাহাবা। উপাধির নাম কি? সাহাবা। আল্লামা সাদউদ্দিন তাফতাদানি রহমাতুল্লাহি আলাইহি শরহে তাহজিব কিতাবের 20 নম্বর পৃষ্ঠায় লেখেন, হুমুল মুমিনুন আল্লাযিনা আদরাকু সাহাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, যারা ঈমানের সাথে বিশ্ব নবীকে দেখেছেন তারাই হলো সাহাবা। ওই সময় সাহাবা কেরামরা অনেকেই ছিলেন, হযরত ওয়াইস করুনি ওই সময় জীবিত কিন্তু নবীজির দরবারে উপস্থিত হইতে পারেন না।
নবীজির দরবারে যদি উপস্থিত হন তাহলে সাহাবী উপাধি পাবেন, কারণ আমার নবীজি সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসু মুসলিমান রাআনি আও রাআমিন রাআনি, আল্লাহর নবী বলেন যারা আমাকে দেখেছে এবং আমাকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে অর্থাৎ আমাকে যারা দেখেছে এবং আমার সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবায়ে কেরামের তো মর্যাদা, সাহাবায়ে কেরামের শানে আল্লাহ পাক সূরা তাওবার 100 নম্বর আয়াত নাযিল করেছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এবং আল্লাহ পাক সূরা বাইনার মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবাই হওয়ার এত ফজিলত এবং আল্লাহর নবী 10 সাহাবায়ে কেরামকে দুনিয়ার মধ্যে 10 সাহাবায়ে কেরামকে দুনিয়ার মধ্যে বেহেস্তের সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে আশারাতুল মুবাশশারা বিল জান্নাহ বলা হয়। এই ওয়াজ করে নবীজির জমানা পাইলেন, কিন্তু নবীজির কাছে খেদমতের মধ্যে যান না, একবার গিয়ে নবীজিকে প্রেমের নজরে ভালোবাসার নজরে নবীজিকে দেখতে পারেন না। কারণটা হলো কি, মুহাদ্দিসিনে কেরাম লেখেন ওই ওয়াজ করুনি রহমতুল্লাহ আলাইহির ঘরে একজন বৃদ্ধ মা আছেন, ওই বৃদ্ধ মাকে রেখে উনি নবীজির দরবারে যাচ্ছেন না। ভাইরা আমার বন্ধুগণ আমার, বৃদ্ধ মাকে করে রেখে নবীজির দরবারে যাচ্ছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী ওই সংবাদটা শুনলেন এবং হযরত ওয়াজ করুনি স্বপ্নের মধ্যে নবীজিকে বললেন, ওগো নবীজি আমার তো মনে চায় আপনার সামনে আসি, আপনার থেকে বরকত নেই, ফয়জাত নেই, আপনার প্রেমে স্বাধীন না হয়ে আল্লাহর পক্ষ থেকে দেয়া উপাধি সাহাবী নামের মধ্যে আমার নামটা আসুক, কিন্তু আমার দুঃখিনী মা ঘরের মধ্যে আমি আমার মাকে ছেড়ে যদি চলে আসি আমার মার খেদমত করার মানুষ ঘরে নাই, আমার মা কষ্ট পাবে, এখন কি আমি আপনার দরবারে আসব। নবীজি বললেন ওয়াজ করুনি তুমি আমার কাছে খেদমতে আসতে হবে না, আমার কাছে খেদমতে আসলে তুমি যা পাবে তুমি তোমার মার খেদমত করে তা পাবে। মার খেদমত ছাড়া নবীজির দরবারে পর্যন্ত সাহাব উনি যাচ্ছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী ওই ওয়াজ করুনির মতো সাহাবীর শানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করে যান, এখন হে ওমর কারণ থেকে একটা লোক আসবে, এই লোকটার নাম হলো ওয়াজ করুনি। ওমর রে ওই লোকটার কাছে তুমি দোয়া চাইবা, কারণ সে হলো আল্লাহর ওলি, মুস্তাজাব দাওয়াত হয়ে গেছে। ওয়াজ করুনি আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে দোয়া করতে দেরি হবে তা আল্লাহর কাছে কবুল হইতে দেরি হবে না। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলার হুরমতে এত বড় একজন সাহাবী যার নাম শুনলে আর সকল কাফের বেঈমানদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, সকলের অন্তরের মধ্যে এক রকমের খটকা সৃষ্টি হয়। উমরের মতো সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে উমরও হইলেন একজন, ওই উমরকে দোয়া করার জন্য বললেন। এর কারণটা হইল ওই যোগাস কুরনির মা ওনার সন্তানের প্রতি সন্তুষ্ট এবং তিনি দোয়া করতেছেন, আল্লাহ গো নবীজির জমানা আমার ছেলে পাইতেছে কিন্তু আমার খেদমত রেখে সে নবীজির দরবারে যাচ্ছেন না, এই জন্য আল্লাহ তুমি আমার ছেলেকে যত ফয়জা তার বরকত আছে নবীজির দরবারের থেকে যেগুলো অর্জন করবে আল্লাহ তুমি আমার সন্তানকে দিয়ে দাও, এই জন্য মার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদ, তিন শ্রেণীর মানুষের দোয়া কোনোভাবেই পিথা যায় না, তারা হাত উঠাইতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না, এর মধ্যে হলেন এক নম্বরে মা, মার বাবা। এই জন্য মা বাবার প্রতি মা বাবার খেদমত করে তাদের দোয়া নেয়া এটা বড় সবচেয়ে বড় সম্পদ হাতিয়ার।
প্রকান্তরে মুসলমান ওই মা বাবা যদি কষ্ট পায় তাহলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ থাকে আল্লাহও নারাজ। মা বাবার মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট। আর মা বাবা যদি সন্তানের প্রতি কোনো বদদোয়া করেন তার জীবন একদম ধ্বংস হয়ে যাবে। ধ্বংস কিভাবে ধ্বংস? আমার নবী বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইগফিরুল্লাহু মিনহা মা শা ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর নবী বলেন প্রত্যেক গুনাকে আল্লাহ কিছু না কিছু ক্ষমা করেন, শিরিক ব্যতীত। শিরিক গুনাকে আল্লাহ ক্ষমা করেন না, শিরিক গুনাকে আল্লাহ ক্ষমা করেন না। তার সাথে আল্লাহ মা বাবার অবাধ্যতাকে, মা বাবাকে যারা কষ্ট দেয় তাদেরকেও আল্লাহ ক্ষমা করেন না, বরং তাদেরকে ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, তাদেরকে মৃত্যুর পূর্বে দুনিয়ার মধ্যে আযাব দেন, পরকালেও দিবেন। মা বাবাকে যারা কষ্ট দিবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেও আযাব দিবেন, পরকালের মধ্যেও কি দিবেন? আযাব দিবেন। ঐতিহাসিক ঘটনা, আল্লাহ নবীর প্রিয় সাহাবি, আল্লাহ নবীর প্রিয় সাহাবি হযরত আলকামা, আল্লাহ নবীর এত প্রেমিক, নবীজির দরবারে বহু সময় দিয়েছেন, নবীজির দরবারে বহু সময় দিয়েছেন। হাদিসের কিতাবে আলকামা থেকে বর্ণিত অনেক হাদিসও পাওয়া যায়, কিন্তু আলকামার মতো সাহাবি মৃত্যুর শয্যায় সজ্জিত, মুখ দিয়ে কালেমা আসে না। আলকামার মতো সাহাবি কালেমা পড়ার জন্য চেষ্টা করে কিন্তু আলকামার মুখে কালেমা আসে না। আলকামার স্ত্রী পাগল হইয়া দৌড়িয়া নবীজির দরবারে উপস্থিত হয়েছেন, ওগো আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবী আলকামা আপনার দরবারে বহু সময় থাকতো কিন্তু মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা মুখ দিয়ে পড়তে পারছে না। আল্লাহর নবী উপস্থিত কয়েকজন সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও সাহাবীরা, হযরত আলী, হযরত আবু তালহা, আরো কয়েকজন সাহাবি উপস্থিত। সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার আলকামার অবস্থা কেমনে হলো? যাও দেখো, খবর নিয়ে দেখো, আলকামার মা বাবা কে জীবিত আছেন, কেউ জীবিত আছেন কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী আলকামার বাবা নাই, আলকামার মা আছেন। বলে আলকামার মাকে গিয়ে নবীজির পক্ষ থেকে সালাম দাও, গিয়ে বলো যদি আসার ক্ষমতা থাকে নবীজির দরবারে আসতে, আর না হলে আমি নবীজি নিজেই আলকামার মার কাছে যাব। আলকামার মার কাছে সংবাদ গেল, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছেন, তুমি যদি আসার ক্ষমতা রাখো তাহলে আসো, আর যদি আসতে না পারো তাহলে আল্লাহর নবী আসবে। আলকামার মা বলে, না না, বিশ্ব নবী আমার কাছে আসবেন এটাও হবে না, আমি যাব। ওই বুড়ি মা আস্তে আস্তে করে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। বুড়ি মা যখন, আলকামার মা যখন বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহর নবী বললেন, আলকামার মা, মা গো তোমার সন্তান আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, এটা কি তুমি জানো? কয়, হ্যাঁ আমি তো জানি। বলে, এখন তোমার সন্তানের ব্যাপারে তোমার কি অবস্থা, তোমার মতামত কি? বলে, আমার সন্তান কি হয়েছে না হয়েছে আমি জানি না, খবর আমি বলতে পারবো না। এখন আল্লাহর নবী বলেন, গো সাহাবীরা, আলকামার জন্য আলকামাকে আগুনে পোড়ানোর জন্য লাকড়ি জমা করো, আলকামাকে আগুন দিয়ে পোড়ায় ফেলবো। আলকামার মা বলে, ওগো আল্লাহর নবী আপনি আলকামাকে আগুন দিয়ে পোড়াবেন কেন? আল্লাহর নবীর সাহাবি, আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কালেমা বের হয় না,
আলকামার মা বলে, আলকামাকে করে আপনি আগুনে পুড়াবেন কেন? আলকামার মা শুনে রাখো, বিশ্ব নবী বলে আলকামার মা, মা গো শুনে রাখো, আলকামাকে আমি আগুন দিয়ে পুড়াবো, ওই আগুনটা হলো জাহান্নামের আগুনের মাত্র এক অংশ, আর জাহান্নামের আগুন হলো 69 গুণ পাওয়ার ওয়ালা। তোমার সন্তানকে যদি আমি আগুনের মধ্যে পোড়াই আর তোমার যদি কষ্ট হয়, তাহলে তুমি যদি তোমার সন্তানের ব্যাপারে সন্তুষ্ট না হও, তাহলে তোমার সন্তান মরতে দেরি হবে, জাহান্নামের 69 গুণ পাওয়ার ওয়ালা আগুনে জ্বলতে দেরি হবে না। এখন কি তোমার মতামত? আলকামার মা বলে, কবু আল্লাহর নবী, আপনি যদি আলকামাকে আগুন দিয়ে পোড়ান, তাহলে আমি আলকামার মা হয়ে এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ, আলকামারকে আগুনে পুড়াইলে আমি মা বরদাস্ত করতে পারবো না। ওই মাকে কিন্তু আলকামা কষ্ট দিছে, আলকামা সাহাবী হয়ে মাকে খুশি রাখতে পারে নাই, মাকে পিছে রাখছে, স্ত্রীকে অগ্রাধিকার দিছে, ওই জন্য আলকামার মা কষ্ট পাওয়া সত্ত্বেও সব ভেদাভেদ বলে গিয়ে কয়, ও আল্লাহর নবী, আলকামাকে আগুন দিয়ে পোড়াবেন, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আপনাকে সাক্ষী রেখে আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা যাও গিয়ে দেখো এখন আলকামার কি অবস্থা, আলকামার কি অবস্থা এখন দেখো। এখন দেখা যায় কাছে গিয়া আলকামা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আলকামা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তেছে, কালেমা পড়তেছে, মা যদি সন্তানকে ক্ষমা না করে মৃত্যুর সময় পর্যন্ত কালেমা আনছে না। এই জন্য আল্লাহর নবী বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের গুনাহকে কিছু না কিছু ক্ষমা করেন শিরিক ব্যতীত, এবং মা বাবার সাথে যারা অবাধ্য, মা বাবাকে যারা কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, বরং দুনিয়ার মধ্যে তাদেরকে আজাব দেন। আলকামার মতো একজন সাহাবী হয়েও মার বদদোয়া থেকে বাঁচতে পারে নাই। আপনি সমাজ সেবক, সারা দুনিয়ার মানুষের সেবা করেন, মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি কি বাঁচতে পারবেন? হ্যাঁ যুবক, সব বন্ধু বান্ধবের সাথে জামিলান লাইনান নরম সুরে ভঙ্গি দিয়ে কথা বলো, কিন্তু মা বাবাকে ধমক দাও। এই জন্য মা বাবাকে যদি ধমক দাও, দুনিয়ার জমিন দুনিয়া জীবন বরবাদ হয়ে যাবে, পরকালীন জীবনও বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আদম সন্তানেরা, হে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, হে আল্লাহর প্রেমিক, হে নবীজির আশেক, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য তুমি দোয়া করো। এখন এই কয়েকটি ঘটনা বললাম মার বদ্ধ সম্পর্কে, এখন মা বাবার জন্য তুমি দোয়া করো, আল্লাহ কবুল করবেন। কেমনে কবুল করবেন, কোন সন্তানের কবুল করবেন? আল্লাহর নবী বিশ্বনবী অন্য হাদিসের মাঝে ইরশাদ করেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন, মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, মানুষগুলো কবরের মধ্যে অবস্থান করার পরে, দুনিয়ার কোনো কোটি টাকার কোনো মূল্য থাকে না, কোটি টাকার কোনো কি নাই,
মূল্য নাই, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের কোনো মূল্য নাই, দুনিয়ার প্রভাবশালী ঘর বাড়ি রাজা বাদশার কোনো প্রভাব কোনো শক্তির কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় আমলের দরজাগুলো একদম বন্ধ হয়ে পড়ে, আমলের দরজা হলো বন্ধ। এখন এই দুনিয়ার মানুষ তিনটা আমলের দরজা জারি আছে, তিনটা তিনটা আমল যদি কেউ করে, এক নম্বর হলো সদকায়ে জারিয়া, এক নম্বরে কি সবাই বলুন, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার ব্যাখ্যা হলো এমন একটা সদকা, যে সদকার সওয়াব চলতে চলতে দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে, হাসরেও পাবে, এটা কোনোদিন বন্ধ হবে না। সদকার জারিয়ার ব্যাখ্যা হলো দুনিয়ার মধ্যে যদি এইরকম করে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে আমি মানুষটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ওই মানুষ কবরে চলে গেলে সব কিছু বন্ধ, আমল চলবে না, কিন্তু ওই মাহফিল চালু থাকার কারণে কবরে গেলেও সওয়াব পাবে। আপনারা কি ঘুমাই গেছেন গা, আসেননি আপনারা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সদকায়ে জারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন, পরিশ্রম করে গেছেন, মরণ হয়ে গেল কবরে চলে গেছেন, মাদ্রাসা যতদিন চলতে থাকবে ওই মাদ্রাসায় যতদিন তালেবে ইলমরা পড়বে, কোরআনের খেদমত চলবে, হাদিসের বাণীগুলো একে অপরে শোনাশুনি করবে, আমল করবে, আপনি কবরে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরে এক একটা অংশ করে সওয়াব দান করবে। এটা হলো সদকায়ে জারিয়ার ব্যাখ্যা। এটা হলো কি সদকায়ে জারিয়ার ব্যাখ্যা, আরো আছে। এই জন্য আলোচনাকে আমি একটু গুছাই আনার চেষ্টা করতেছি, সময় বেশি হয়ে যাচ্ছে মনে হয়, আপনাদের কষ্ট হচ্ছে নি ভাই, শেষ করে দিব, চলবে? আসুন তাহলে দেখেন, এক নম্বর হলো সদকায়ে জারিয়া, বলতেছিলাম সন্তানের দোয়া আল্লাহর জন্য কবুল, মা বাবার জন্য কবুল হয় সদকায়ে জারিয়া, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি, ইলমের খেদমত যারা করে যায়, কিতাবাদি যারা লেখে যায়, তাসনিফাত মুসন্নিফ হয়, তাদের তাদের সওয়াবগুলো তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, বইগুলো লাইব্রেরিতে থাকে, মাদ্রাসায় মাদ্রাসায় পড়ানো হয়, তারা দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু কবরে যাওয়ার পরে তাদের সওয়াব কমে না। তৃতীয় নম্বর হলো দুনিয়ার মধ্যে কোনো মানুষ, কোনো বাবার কোনো মা সন্তানকে যদি নেককার সন্তান বানায়, সন্তান কি নেককার, মা বাবা যদি সন্তানকে নেককার সন্তান বানায়, ওই নেককার সন্তান মা বাবার মারা যাওয়ার পরে দোয়া করবে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। নেককার সন্তান বানাইতে হবে। এখন আমাদের দেশের মা বাবারা তো এখন ডিজিটাল ডিজিটাল, এতক্ষণ তো বললাম ভাইয়েরা সন্তানরা মা বাবার খেদমত করবে, এখন মা বাবার জন্য কিছু বিধিবিধান আছে সন্তানের প্রতি, মা বাবারও কিছু বিধিবিধান আছে কিসের প্রতি, সন্তানের প্রতি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য মা বাবার কিছু করণীয় আছে নেক সন্তান বানানোর ক্ষেত্রে। এখন আমাদের দেশের যে অবস্থা, মা বাবা আগে মক্তবগুলোতে কোরআন শরীফ শিক্ষা হইত, এখন মক্তব আছে কিন্তু ছাত্র নাই, মক্তব আছে কি নাই, ছাত্র নাই, কি রে ভাই ছাত্র নাই, কেন কয়েক কেজি, তিন কেজি, চার কেজি, পাঁচ কেজিতে গেছে গা, বুঝছেন নি? আর এর চেয়ে বিস্তারিত বলতে পারবো না, কেজি 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 সন্তানের করতে সব বারোটা বাজাইতেছে। আগে সন্তানরা মক্তবে ঘুম থেকে উঠে ওযু করে সুন্দর করে মা বাবা অনেকে নিয়ে মক্তবে দিত কোরআন শিক্ষায়, এখন কেজি মারতেছে, ঘুম থেকে উঠে কোরআন পড়ার টাইম নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা শুরার 51 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মা বাবারা শুনে রাখো, তোমাদেরকে সন্তান জোর করে তোমরা সন্তান নিয়ে আসো নাই, জোর করে সন্তান নিয়ে আসো নাই, তোমাদেরকে সন্তান দিয়েছেন কে? আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছেন।
যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলেও দেন মেয়েও দেন। এটা কোরআনের বিবরণ, আমার মুখের কথা না। যাকে ইচ্ছা আল্লাহ বাজা রাখেন, ছেলেও দেন না মেয়েও দেন না। এই সন্তানগুলো মা বাবার প্রতি একটা আমানত। সন্তানগুলো কি মা বাবার প্রতি আমানত? সহি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, তোমাদেরকে যে সমস্ত ব্যক্তি এবং বস্তুর জিম্মাদার বানানো হয়েছে, ওই সমস্ত ব্যক্তি এবং বস্তুর যদি সঠিকভাবে জিম্মাদারি না করো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের জবাবদিহি করতে হবে, জবাবদিহি তোমাদের করতে হবে। এই জন্য সন্তান হলো মা বাবার কাছে একটা আমানত। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাবাওয়াহু খাওয়িদানিহি আও ইনসিরানিহি আও ইমাজিসানিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, নবজাতক শিশু ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে পৃথিবীর মধ্যে আসে, কোরআন বোঝার যোগ্যতা নিয়ে পৃথিবীর মধ্যে আসে, কিন্তু মা বাবার বদখাসলত, মা বাবার খারাপ কৃষ্টি কালচারের কারণে সন্তানগুলো ইহুদি নাসারায় পরিণত হয়। এই জন্য মা বাপ যদি ভালো হয় তাহলে সন্তানও কি হবে? ভালো হবে। মা বাপ যদি ভালো হয় তাহলে কি হবে? সন্তান ভালো হবে। তেঁতুল বৃক্ষ থেকে সমষ্টি ফল আশা করা যায় না। তেঁতুল গাছ থেকে আম ধরব, আম ধরব তেঁতুল গাছ থেকে? তেঁতুল গাছ থেকে আম ধরবে না, তেঁতুল গাছ থেকে তেঁতুল ধরবে। এই জন্য মা খারাপ মা বাবা থেকে কখনো নেককার সন্তান আশা করা যায় না। এই জন্য আপনার সন্তান আপনার প্রতি আমানত। সন্তানকে যদি নেককার বানাইতে চান তাহলে মা বাবাও নেককার হতে হবে। কারণ একটি কথা আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, ঘি ভালো হলে গাই ভালো হলে ঘি ভালো হয়, মাটি ভালো হলে চাষ ভালো হয়। মা বাপ যদি ভালো হয় সন্তানও ভালো হবে। এই জন্য মা বাবার প্রতি কয়েকটা নির্দেশ আছে সন্তান সুসন্তান হওয়ার জন্য। অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। এই জন্য এক নম্বর, মা বাবা যদি সঠিক হয় সন্তানও সঠিক হবে। দ্বিতীয় নম্বর হলো সন্তান জন্ম নেওয়ার পরে তার ডানখানে আজান এবং বামখানে একামত, ডানখানে আজান এবং বামখানে একামত। তৃতীয় নম্বর হলো জন্মের পরে তার মুখে একটু মিষ্টি মুখ করা, তাকে একটু মিষ্টি কামানো। তুমি আসলে আগে আরেক জগৎ, রুহের জগৎ, এখন তুমি পৃথিবীর মধ্যে এসেছ, এই জন্য তুমি শুক্রিয়া আদায়, তাকে এই জন্য মিষ্টি মুখ করা। এরপরে চতুর্থ নম্বর শর্ত হলো নেককার সন্তান বানানোর জন্য, নেককার সন্তান বানানোর চতুর্থ নম্বর শর্ত হলো সুন্দর একটা নাম রাখা। সুন্দর কি নাম রাখা? আমাদের দেশের নামগুলো রাখে ট্যাবলেট। ছেলেরা কি কয়? ট্যাবলেট। দাদা অসুস্থ, ডাক্তার সাহেব আইছে দাদা রোগীকে দেখতে, এখন ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে লিখে দিছে আপনি এই ট্যাবলেটগুলো দোকান থেকে নিয়ে আসবেন, এখন ডাক্তার সাহেব কয় কাউকে দিয়ে আনাইবেন ট্যাবলেটগুলো, এখন দাদাই না থেকে ডাকে ট্যাবলেট 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 ডাকে। ডাক্তার সাহেব কয় কি ও কি ব্যাপার, আপনি যদি ট্যাবলেট এই জায়গায় ডাকতেছেন, ট্যাবলেট তো আমি দোকানে রাখি আছি, আর আমি খোয়েন না আমার নাতির নাম কি ট্যাবলেট, নাম রাখছে কি বেবি, কি রাখছে মেয়ের নাম রাখছে বেবি, রাস্তার মধ্যে বাহির হয়েছে, এখন নাতিনকে নিয়ে চলতেছে, এদিকে ডাকে বেবি বেবি বেবি, সে কয় আরে বাড়া বেবি বেবি আমার পাশেই তো বেবি, পাশেই তো কি বেবি, এই বেবি চলে এই বেবি কি চলে না, এইরকমের পরিস্থিতি। এই জন্য নাম রাখতে হবে সুন্দর করে, তিনটা চারটা নাম রাখা সুন্নত, চার ভূমিকায়। এক নম্বরে হলো আল্লাহর সাথে নিসবত করে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবীর নামের সাথে অক্ষরের সাথে মিলিয়ে মোহাম্মদ, মাহমুদ, এগুলো। তৃতীয় নম্বর হলো ওলিয়া ওলিয়াদের নাম, আল্লামা নুরউদ্দিন, নুরউদ্দিন গহরপুরি, নুরউদ্দিন শেখে কাতিয়ার নামে, শাহজালাল, শাহফরান, ওলিদের নাম তৃতীয় নম্বরের সুন্নত। চতুর্থ নম্বর হলো যে নামগুলো অর্থ সুন্দর হয়, এই সুন্দর করে এগুলো নাম রাখতে হবে। আধুনিকতার নাম দিয়ে দিয়ে নামের একটা প্রভাব আছে, ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। আদর্শ সন্তান বানাইতে চাইলে এগুলো আপনার বলতে হবে, কারণ নেক সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়। এখন নেক সন্তান আপনি বানাইবেন কেমনে, এই পলিসিগুলো শুধু বলতেছে। তারপরে হলো সন্তানের বয়স যখন 7 বছর হবে, সন্তানের বয়স 7 বছর হলে তাকে কোরআন
তাকে নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলেছেন যে তোমাদের মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজ শিক্ষা দাও, নামাজ না পড়লে বেত্রাঘাত করো, প্রহার করো, তারপরেও তোমরা নামাজ তাদেরকে শিক্ষা দাও। তারপরে হলো আল্লাহর নবী বলেন আদব শিক্ষা দাও, আদব মানে ইলম, ইলম অর্থ হলো জ্ঞান, তলা বলে ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারীর উপর কোরআন শিক্ষা করা কি ফরজ, কোরআন শিক্ষা যে সন্তানের ভিতরে থাকবে এই সন্তান মা বাবার অবাধ্য হবে না, বন্দুক ধরবে না, 24 ঘন্টার ভিতরে 20,000 টাকা দিতে হবে, আর না হলে বাবা কিচ্ছু বুঝি না গুলি করে মাথার খুলি উড়াই দেবো, ঠিক কিনা? এই জন্য নবীজির এই আদর্শগুলো মা বাবার প্রতি করণীয়, মা বাবার প্রতি করণীয় এই আদর্শগুলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আলোচনাগুলো হইল, এক নম্বর ভাইরে মা বাবার প্রতি যদি তোমার কোনো কষ্ট থাকে, আল্লাহ ওই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইরশাদ করেন রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব জানে, তোমাদের অন্তরে কি আছে আল্লাহ জানেন কি না জানেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ওয়া ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, তোমাদের অন্তরে কে তোমরা মার প্রতি মার খেদমত করো, কে তোমরা মাকে কষ্ট দেও, কে মার সেবা করো আর কে করো না আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ আল্লাহ সুসংবাদ দিতেছেন একটা, মা তো এখন দুনিয়াতে নাই, বাবাও নাই, তোমার জন্য কিছু করণীয় বিধান আছে, জীবিত থাকলে তুমি মা বাবার পায়ে ধরে ক্ষমা চাও, মা বাবার পায়ে ধরে কি চাও ক্ষমা চাও। একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন ওগো আল্লাহর নবী আমার মা বাবা দুনিয়াতে কেউ নাই, এখন আমার জন্য করণীয় কি কিছু আছে নি বিধিবিধান? আল্লাহর নবী বলেন আছে, কয়টা জিনিস? পাঁচটা। যারা মা বাবা দুনিয়ার মধ্যে নাই খবরের মধ্যে চলে গেছেন ওই সন্তানদের জন্য করণীয় হলো কয়টা? পাঁচটা। সবাই বলেন কয়টা? পাঁচটা। এক নম্বর হলো আসসালাতু আলাইহিমা, সালাত শব্দের অর্থ হলো চারটা, রহমত, দোয়া, দুরুদ, ইস্তেগফার। আসসালাতু আলাইহিমা, এক নম্বর হলো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, মা বাবা যার দুনিয়ার মধ্যে নাই সে মা বাবার জন্য কি করবে? দোয়া। আসসালাতু আলাইহিমা। দ্বিতীয় নম্বর ওয়াল ইস্তেগফারু লাহুমা, তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা চাও, যার মা বাবা নাই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। তৃতীয় নম্বর হলো ওয়া ইনফাদু আহদিহিমা মিন বাদিহিমা, ওয়া ইনফাদু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার মা বাবা তোমাকে শরীয়ত সম্মত ওসিয়ত করেছেন, এই ওসিয়ত গুলো তুমি পূর্ণ করো, শরীয়ত সম্মত ওসিয়ত। এখন আমাদের মা বাবাকে মারা গেলে আগে 40 সা, এরপরে 50 সা, এরপরে 1 বাসিরিক সা নিয়ে আমরা পাগল, কিন্তু ওসিয়তগুলো শরীয়ত সম্মত ওসিয়ত আমরা পূরণ করতে রাজি না। এই জন্য যার মা বাবা দুনিয়ার মধ্যে নাই তৃতীয় নম্বর হলো তাদের শরীয়ত সম্মত ওসিয়তগুলো পূর্ণ করো। তারপরে হলো মা বাবার যে বন্ধু আত্মীয় যারা আছে তাদের সাথে সদাচরণ করো, আত্মীয়তার সম্পর্ক করো, মায়ের বোন খালার সাথে, বাবার ভাই চাচার সাথে আত্মীয়তা রাখো, এটা হলো মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের জন্য করণীয়। আর পঞ্চম নম্বর হলো ইকরাম ও সাদিক হিমা, মা বাবার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখো, তাদেরকে সম্মান করো। তাহলে মা বাবা যাদের দুনিয়াতে নাই তাদের জন্য করণীয় হইল পাঁচটা, আর যার মা বাবা আছেন তাদের জন্য করণীয় হলো রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। আল্লাহ বলেন হে যুবক যুবতী, হে আদম সন্তানেরা, তোমাদের অন্তরের মধ্যে কি আছে তোমার রব জানেন, তুমি যদি মাকে কষ্ট দাও সেই খবরও আল্লাহ জানেন, তুমি যদি তোমার মাকে খেদমত করো তাও আল্লাহ জানেন, তুমি যদি দুঃখ দিয়ে থাকো তাহলে মায়ের পায়ে ধরে ক্ষমা চাও, মায়ের পায়ে ধরে ক্ষমা চাইলে তোমার মা যদি তোমাকে ক্ষমা করে দেয় আমি রাব্বুল আলামিনও তোমাকে ক্ষমা করে দিব। ভাইরা আমার বন্ধুগণ, আমরা আর আলোচনা লম্বা করতেছি না, এখন আপনারা এই জান্নাতের পরিবেশে এসেছেন, এতে আপনারা সব খুশি না বেজার? আপনারা সব কি খুশি? এই মাহফিল শেষ হওয়ার পরে আল্লাহ রহমতের ফেরেশতা ঘোষণা করবেন কুমু মাগফুরাল্লাকুম, কুমু মাগফুরাল্লাকুম, বান্দারে তুমি এমন ভাবে ওঠো তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি। এই গুনাহমুক্ত মজলিস এতক্ষণ যে সমস্ত ভাই বোনেরা এই আলোচনাগুলো শুনেছেন স্টেজের সামনে যারা আছেন ভাই, এই তক্ষণ সময় আপনি গুনাহ থেকে মুক্ত,
গুনাহ থেকে কি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময়টা যদি কবুল হয়, ওই সময় রুসি না করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এই রহমতের বাগান জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আছে, রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, ডানে বামে দুইজন ফেরেশতা আছে, এরাও আমল নামার মধ্যে লিখতেছে আপনি নেক আমল করতেছেন। ওই জন্য শেষ মুহূর্তে গুনাহগুলো ক্ষমা একদম গুনাহগুলো মোচন করে আখেরি মোনাজাত করে তাওবা করে কারা কারা যাইতে রাজি আছেন হাত ওঠান। আমরা চাই আমাদের গুনাহগুলো মুক্ত, সকলে রাজি আছেন? সকলে রাজি আছেন? এই জন্য ভাই আল্লাহর নবী বলেছেন তোমরা গুনাহ ক্ষমা করানোর জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, তাওবা করার জন্য কিছু সদকা করো। কিছু কি করো? সদকা। কারণ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অনন্ত একটা খেজুর হলেও তোমরা সদকা করো, তাহলে দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার জন্য, অতীতের সমস্ত ভুল থেকে সংশোধন হওয়ার জন্য একটা বিষয় হলো সদকা করা। কি করা? সদকা। আমি আগে আমার আলোচনার মধ্যে বলেছি সদকা মরলেও কবরে চলে, হাসরেও চলে, সব আমল বন্ধ কিন্তু সদকা চলে। এই সদকাটা আপনি যে দোয়া কবুল করানোর জন্য যে সদকা দিবেন, এটা এলাকার কোনো কোটিপতিকে দিবেন, কোনো মানুষকে দিবেন? এটা দিবেন একমাত্র দীন ইসলামের জন্য। কার জন্য? এই মাহফিলটা এই বছর হয়েছে, আপনারা কি চান এই মাহফিলটা সব সময় হবে? ভাই আওয়াজটা ছোট হয়ে গেল, এই মাহফিল কি আপনারা চান? আল্লাহ নবী বিশ্বনবী বলেন যেই সমস্ত সন্তানরা দুনিয়ার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদের মা বাবার কবরের আযাবকে বন্ধ করে দেন। জোরে বলুন, আরে ভাই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে এসে বিসমিল্লাহ কোরআন তেলাওয়াত বহু কিছু হয়েছে, আপনার মা বাবা কবরের মধ্যে আযাব মুক্ত, আযাব মুক্ত। এখন এত বড় জান্নাতের পরিবেশ তৈরি করার জন্য আযাব মুক্ত সুন্দর একটা পরিবেশ মুর্দেগানদের জন্য দোয়া হবে। অনেক ভাই বন্ধু সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতায় আজকের মাহফিলের ইন্তেজাম হয়েছে। আমরা যদি সকলেই একটু শরীক হই তাহলে আমাদের মা বাবার জন্য দোয়া করা হবে, মা বাবার কবরের জীবন শান্তিতে আসবে, সদকার মাধ্যমে বিপদ আপদ দূর হবে। এই জন্য ভাই আমি বেশি কথা বলবো না, আলোচনাও শেষ, আখেরি মোনাজাত করে আজকের আলোচনা সমাপ্ত করব। কয়েকজন ভাই আল্লাহর ওয়াস্তে দিনী মাহফিলকে জিন্দা করার জন্য এখানের মধ্যে খুব প্রভাবশালী ভাইয়েরা আছেন, দক্ষ বিজ্ঞ ভাইয়েরা আছেন, বিভিন্ন সহযোগিতা বিভিন্ন জায়গায় করেন। আজকের এই মাহফিলের মান সম্মান আল্লাহ হাজির নাজির আল্লাহকে খুশি রাখার জন্য কোনো একজন ভাই আছেন মাত্র 10,000 টাকা দেবেন। ইমা